বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে একটি ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওরে। হাতে মাত্র একদিন সময় নিয়ে ঘুরে আসা যায় এই হাওরে। নিকলি ভ্রমণে অভিজ্ঞতায় আপনার যা যা যোগ হতে পারে তা হলো নৌকা ভ্রমণ, রাতারগুলের মতো জলাবন, তাজা মাছ দিয়ে খাওয়া দাওয়া এবং হাওরের পানিতে গোসল করা। সব মিলিয়ে পুরো একটা দিন খুবই ভালো কাটবে। নিকলি যাওয়ার সহজ উপায় হলো গাজীপুর কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ কাটিয়াদি দিয়ে প্রবেশ করা। এতে খুব অল্প সময়ে নিকলি হাওরে আসা যাবে। তো বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না, চলুন ঘুরে দেখি নিকলি হাওরের আশেপাশে। বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমরা অনেক হ্যাপি এই জায়গাটিতে আসতে পেরে, আমাদের খুবই ভালো লাগছে। এনজয়েবল একটা প্লেস। আমার বন্ধু রাকিব ভাই, সেও খুব খুশি আজকে এখানে এসে। আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন না, কারণ এই জায়গাটি এত বেশি পানির আওয়াজ, কথা বোঝা যায় না আসলে।